কুমিল্লার গৌরীপুরে ডুবাই পড়ে যাওয়া যাত্রীবাহী বাস থেকে 26 জনকে উদ্ধার করে সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পেয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল মোহাম্মদ পারভেজ মিয়া। সোমবার সকালে পুলিশ সপ্তাহ 2018-এর প্রথম দিন নিজ হাতে পারভেজকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাৎক্ষণিক এই মহৎ সিদ্ধান্ত যে তার জীবন এমনভাবে বদলে যাবে তা কখনো ভাবতে পারেননি পারভেজ। পদক পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার স্বপ্ন এখন ইন্সপেক্টর হওয়ার। পুলিশের সর্বোচ্চ পদক পাওয়ার অনুভূতি জানতে চাইলে পারভেজ মিয়া বলেন, মানব সেবা করতে পেরে খুব ভালো লাগছে, ভাবিনি তাদের জীবন বাঁচিয়ে এত সম্মান পাবো। এখন কেমন লাগছে সেই অনুভূতি বলে প্রকাশ করার মতো নয়, তবে চাকরি জীবনের শুরুতে যে সম্মান পাচ্ছি তা আমার ভবিষ্যৎ জীবনে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। পারভেজ মিয়ার আরো কোনো স্বপ্ন আছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, মানব সেবায় যখন যা প্রয়োজন তাই করব। আরেকটা স্বপ্ন ছিল আমার বাবা মুক্তিযোদ্ধা আবুল কাশেম এবং মা পারুল বেগমকে যদি আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করাতে পারতাম তাহলে জীবনটা সার্থক হয়ে যেত। পারভেজ মিয়ার এমন স্বপ্ন নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।